খুব বেশি দিন আগের কথা নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান এবং লিটন দাসকে খেলার অনুমতি দেওয়া বিষয়ে জলঘোলা কম হয়নি। দেশের খেলা চলাকালীন বাইরের লিগে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে বোর্ড ছিল হার্ডলাইন। সব কিছু অতিক্রম করে শেষ পর্যন্ত কেকেআরের হয়ে একটা ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন লিটন, আর দলের কথা ভেবে আইপিএল থেকেই নাম প্রত্যাহার করতে হয়েছিল সাকিব। সময় বদলেছে, বোর্ডের দিক থেকে নেই আগের সেই কঠোরতা। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষায় রয়েছেন সাকিব, অন্যদিকে কানাডার গ্লোবাল টি-20তে খেলার কথা রয়েছে সাকিব লিটন দুজনেরই। এই দুই লিগ যখন চলবে তখন নেই জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্টও, তাই কোনো যদি কিন্তু ছাড়াই সরাসরি সাকিব লিটনকে এনওসি দিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শেষ হবে 16 জুলাই, এরপর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় আগামী 31 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর সময়ের মধ্যে। সেই হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার বাইরে থাকতে হবে কাঁটায় কাঁটায় 1.5 মাস। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আবার কানাডা এবং শ্রীলঙ্কার লিগ চলবে জাতীয় দলের বিরতির মধ্যে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে এতটা সময় বসে না থেকে সাকিব লিটনরা প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকলে সেটা তাদের নিজেদের জন্য যেমন উপকারী হবে, তেমনি সার্বিকভাবে লাভ বাংলাদেশ দলেরই। এমন ভাবনা থেকেই হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে এবং ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এ দুজনকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিসিবি অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যখন যাচ্ছে তাদের এটা হেড কোচের সাথে এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সাথে আলাপ আলোচনা করার পর তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, কারণ আমরা চাই যে এই সময়টুকু যাতে খেলতে পারলে তার ভালো যে ফর্ম্যাটে খেলা হোক, আমরা চাই খেলুক, ওয়ার্ল্ড কাপের আগে যত দূর কম্পিটিটিভ গেম যদি খেলতে পারে এটা আমাদের জন্য ভালো। এই জন্যই এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আগামী 20 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে কানাডা গ্লোবাল টি-20 লিগের আসর। পুরো সময়ের জন্য ছাড়পত্র পেয়েছেন লিটন দাস। ওদিকে 30 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত চলবে লঙ্কান প্রিমিয়ার লিগ, দুই দেশে লিগেই যেন খেলতে পারেন এ কারণে সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত। কানাডার গ্লোবাল টি-20 দল মন্ট্রিল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। একই লিগের অন্য দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। প্রথমে লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে নাম দিয়েছিলেন সাকিব, পরে সেখান থেকে নাম সরিয়ে সরাসরি চুক্তি করতে ইচ্ছুক এমন ক্রিকেটারদের দলে নাম লেখান তিনি। এরপরেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়ে নেয় গল গ্ল্যাডিয়েটার্স। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।